হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ভিডিও। আর আজ আমাদের এখানে হচ্ছে কিছু গেমস হবে, প্লাস কিছু একটু ডান্স পারফরমেন্স হবে। তো চলো ডান্স পারফরমেন্স থেকে স্টার্ট হবে, তারপরে কিছু গেমস হবে, আমিও আছি সেই গেমসে। চলো লেটস গো। জন মিলে খেলা শুরু হয়েছিল, তো আস্তে আস্তে কমতে কমতে লাস্টে এসে দাঁড়ালো পাঁচজন, চারজন, তিনজন। কিন্তু এই তিনজনের মধ্যেও রণিতা ছিল, আর লাস্টেরটা তোমরা নিজেরাই দেখে নাও। এখানে দু রকমের দেশলাই কাঠি রাখা আছে, একটা হচ্ছে পোড়া আর একটা ভালো। তো এখানে দুটো আলাদা করতে হবে, পোড়াটা একদিকে, ভালোটা একদিকে। তো এখানে রণিতা পার্টিসিপেট করেছিল, এরপরে আমিও পার্টিসিপেট করেছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এটা হচ্ছে আমার কম্পিটিটর, আমি 20 সেকেন্ডে 11টা করেছি এখন, আর এর আগে আমি করেছিলাম 9টা। তো আমরা দুজনেই 9টা করেছিলাম বলে আমাদের আবার একবার খেলা হচ্ছে, আর আমি করেছি এখন 11টা। তো দেখা যাক দাদা কটা করে। দাদা এখন 9টা করেছে, সেই হিসেবে দাদা থার্ড হয়েছে আর আমি সেকেন্ড হয়ে গেছি। মামমামের ফার্স্ট প্রাইজ। এটাই সেই কিউট মেয়েটা যেটা আগের দিন ভূত সেজেছিল আর সবাইকে ভয় দেখাচ্ছিল। খুব কিউট, খুব মিষ্টি। নাম তো উঠকে আছে। দেশলাই কাঠি আলাদা করার যে গেমটা ছিল সেটাই আমি সেকেন্ড হয়েছি। থ্যাংক ইউ। খুব 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 ভালো লাগলো, মামাম ফার্স্ট টাইম এই অ্যাচিভমেন্টটা পেল। যাই হোক, ছোটোখাটো স্টার্টিং, বাট খুব ভালো লাগছে আর খুব মানে আনন্দ হচ্ছে যে মামাম ফার্স্ট একটা কিছু প্রাইজ পেয়েছে। আর চলো আজকের মতো ভিডিওটা এতটাই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।